যখন কিনা কোনো স্বৈরশাসক ক্ষমতা দখল করে থাকতে চায়, চেয়ার আঁকড়ে ধরে থাকতে চায়, তখন তিনি কিন্তু মানুষের আইওয়াশ করে, মানুষের চোখের সামনে বিভিন্ন এরাবত তৈরি করে। ঠিক তেমন ঘটনা ঘটেছে বিগত সরকারের আমলে। মানুষ দুর্নীতি করে, বাট এ কেমন দুর্নীতি? খুললাম খুল্লা দুর্নীতি। একটা প্রকল্প থেকে নাকি $500 কোটি পাচার হয়েছে। $500 কোটি, পাঁচের পরে কয়টা শূন্য দিলে 500 কোটি হয় সেটা আমার জানা নেই, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 59,000 কোটি টাকা। এই টাকা দিয়ে কিন্তু 2-3টা পদ্মা সেতু তৈরি করা যেত। তো এরকম দুর্নীতি, খুললাম খুল্লা দুর্নীতি, আবার সেই টাকা নাকি শুনছি আমি বাংলাদেশের গণমাধ্যমের বরাত দিয়ে বলছি, সেখানে বিভিন্ন প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশের সেখানে উঠে আসছে, মালয়েশিয়ার একটি ব্যাংকের মধ্যস্থতায় সেই টাকা নাকি চলে গিয়েছে ইংল্যান্ড সহ বিভিন্ন জায়গায়। এখানে আবার সে রেহানা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মেয়ের নামও নাকি জড়িত রয়েছে। তো একটা প্রকল্প থেকে যদি $500 কোটি পাচার হয়, তাহলে বাংলাদেশে যে প্রকল্প হয়েছে, কর্ণফুলী টানেল, এরপরে রয়েছে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, লিমিটেড এক্সপ্রেসওয়ে, এরকম নানান যে প্রকল্প রয়েছে, সেখান থেকে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে। এবার বাংলাদেশের যে পলক বাগ, তার স্ত্রী নাকি হাজার কোটি টাকার মালিক, কাহিনী কি? তো দেশটা তো এরাই খাইয়ে ফেলছে, নাকি বলেন? দুর্নীতির একটা লিমিট থাকে না? এটা খুল্লাম খুল্লা দুর্নীতি। এও আবার এই যে কয়েকদিন পর পর চলে আসছে আয়না ঘর, কেমন কেন? একটা স্বাধীন দেশে কারাগার থাকতে আবার কেন আয়না ঘরের মতো এরকম ঘর তৈরি করতে হবে? সেখানে কাদেরকে আটকে রাখবে? বিরোধী দল থাকতে পারবে না? বিরোধী দল তো অবশ্যই থাকবে, বিরোধী দল না থাকলে আপনারা কিসের রাজনীতি করেন? বাংলাদেশের একটি সংস্কৃতি পরিচালিত রয়েছে যে সমালোচনা করা যাবে না। যেমন গতকালকে ভিডিও করছি, ভিডিও সমালোচনা করা যাবে না। আরে ভুলকে ভুল বলতে হবে, সাদাকে সাদা বলা শেখেন, কালোকে কালো বলা শেখেন, তাহলে আমরা উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারবো। যদি কিনা সমালোচনা সহ্য করার সৎসাহস না থাকে, তাহলে তো রাজনীতি করার দরকার নেই। এই যে সাবেক প্রধানমন্ত্রী, এটা কি টিপু, মালয়েশিয়ান ভাষা চলে আসছে, এটা কি মিথ্যা কথা যে তিনি দুর্নীতি করেন নাই? হাজার হাজার কোটি টাকা রুজি করছে, যে $500 কোটি কত টাকা আসে? $500 কোটি থেকে নাকি 30% পেয়েছে শেখ রেহানা, এরপরে পেয়েছে তার মেয়ে, এরকম কিছু, বাকিটা সব শেখ হাসিনার খাতে গেছে। এছাড়াও তো রয়েছে, ধীরে 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 আস্তে আস্তে পর্যায়ক্রমে সব কিছু আপনার আমার সামনে চলে আসছে, এটা আসতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। আচ্ছা, এইখান থেকে কয়েকদিন আগে যে একটা নাগিন ড্যান্স দেখলাম আমরা, আমি কিন্তু এ বিষয়ে কথা বলি নাই, অনেকেই বলছে একজন বাবা চাচার বয়সের মানুষের নাগিন ড্যান্স দিয়ে হয়েছে উলঙ্গ করে। ওই ব্যক্তির কাহিনী জানেন? কাহিনী জানেন? একজনের একজন মসজিদের ইমামকে তিনি এইভাবেই কান ধরে ওঠবোস করাইছিলেন, মনে আছে নিশ্চয়ই? আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে দেখতে পাবেন যে কি করেছিল ওই ব্যক্তি। সে নি জেনা তেন ব্যক্তি না, তিনিও কিন্তু একটা পথধারী ব্যক্তি। তো আপনার আমার কর্মের ফল এখানে ভোগ করতে হবে। হ্যাঁ, অনেকে বলতে পারে দেশের আইন রয়েছে, আইন তো আছে অবশ্যই, ওই যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, ওই যে আপনার আমার মাঝে রয়েছে। তো বিষয়টা ঠিক তেমন, আপনি এইখানে অন্যায় করছেন, অপকর্ম করছেন, সেটার কৃতকর্ম আপনাকে ভোগ করতে হবে, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। এই যে এখন দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি পাচার করেছে, $500 কোটি, মানে বিষয়টা কেমন? মানে আমি যে কথাটা ভিডিও শুরুতে দিয়ে শুরু করছি, যদি কোনো স্বৈরশাসক ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়, ক্ষমতায় টিকে থাকতে চায়, তখন তার প্রথম কাজ হয় আপনার আমার আইওয়াশ করা। তো এই প্রকল্পগুলো হচ্ছে আইওয়াশ। হ্যাঁ, দেশের এই যে ইয়েরামত তৈরি করছে, নির্মাণ কাঠামো তৈরি করছে, এর মাঝে যে খুললাম খোলা দুর্নীতি করছে, একেবারে ফাঁকা করে দিয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, প্রত্যেককেই এটা বলবেই, এটা অস্বীকার করার কিছু নাই। এই যে এক এক সময় এক এক রকম শুনি, কিসের জন্য? আমাদের দেশের রাজনীতির যে সংস্কৃতি সেটা কিন্তু এখনো পরিবর্তন হয়নি। আজকের এই ভিডিও করছে, অনেকে আবার বলবে বিএনপির দালাল, আমি জানি। কালকে অনেকে বাহবা দিয়েছেন, অনেকে গালি দিয়েছেন, আজকে আবার আমলিকপন্থীরা গালি দেবেন না? যেটা অন্যায়, যেটা দুর্নীতি, সে বিষয়ে কথা বলতে হবে, কারণ দেশটা আপনার আমার সবার। দেশে আপনার যেমন অধিকার রয়েছে, আমার তেমন অধিকার রয়েছে। হ্যাঁ, এখানে যদি কিনা আপনারাই সমালোচনা সহ্য করতে না পারেন, তাহলে কিসের বাকস্বাধীনতা? বাকস্বাধীনতা মানে কি? মানুষের মত প্রকাশ করবে, ইচ্ছা প্রকাশ করবে, এটাই বাকস্বাধীনতা। তো
এর এটা সমালোচনা সহ্য না করতে পারলে তাদের রাজনীতি করার দরকার নাই। আরেকটা বিষয়, এখানে ছাত্ররা যে যৌক্তিক একটা কথা তুলে ধরছে আজকে, আমার খুব এইখানে লাগছে, মানে খুব স্যালুট জানাতে মন চাচ্ছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে অবশ্যই বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, এটা শতভাগ নিশ্চিত। কারণ আমার দেশের চিকিৎসা ব্যবস্থা যদি ঠিক থাকে, আমার দেশে যদি সঠিক চিকিৎসা থাকে, মানুষ বাইরের দেশে চিকিৎসা নিতে যাবে না। যখন কিনা একটা রাষ্ট্রপ্রধান কিংবা দেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাইরের দেশে গিয়ে চিকিৎসা নিতে যায়, তখন সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণেরও কিন্তু চিকিৎসার প্রতি আস্থা থাকে না, আস্থা হারিয়ে ফেলে। যদি কিনা এটা কার্যকর হয় কিংবা যদি কিনা এটা সংস্কার করতে পারে ছাত্ররা, কিংবা ওনারা যে দাবি রেখেছে সেটা যদি কনফার্ম সত্য হয়, তাহলে আই রেসপেক্ট। কারণ আমি যেহেতু মালয়েশিয়ায় আছি, মালয়েশিয়ার যে রূপকার ডক্টর মাহাতির মোহাম্মদ স্যার, ওনার কথা তো নিশ্চয়ই শুনেছেন। আমরা যারা মালয়েশিয়াতে আছি আমরা অবশ্যই জানি, যারা কিনা একটু বই ফই পড়ালেখা করে তারাও জানে। উনিও কিন্তু এখানে যে হার্ট সার্জারির যে হসপিটাল, তিনিও কিন্তু নির্মাণ করে তারপরে তিনি চিকিৎসা করেছিলেন। তো বাংলাদেশে যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা এমপিরা যদি বাইরে গিয়ে চিকিৎসা নেয়, আপনার আমার ভাগ্যে কী রয়েছে? তো এটাও কিন্তু আমাদের দেশে করা দরকার। যদি দুর্নীতি না হয়, আমি বলতে পারি আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে, দুর্নীতি আগে দূর করতে হবে। আরেকটা বিষয় দেখলাম, আয়নাঘর নিয়ন্ত্রণ করছেন তারিক আহমেদ সিদ্দিক, এই হালার পালারে ধরে আয়নাঘরে 10 বছর বন্দি করে রাখেন। কেন? এই এরই তত্ত্বাবধানে এবং একই সাথে অনেক বিষয় এখানে সকল কিছুই জড়িত। পলক সাহেব বলছে এখানে সর্বসম্মতিক্রমে আমি ইন্টারনেট বন্ধ রাখছি। তো যাই হোক, আমার ভিডিও টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দুর্নীতি, যদি একটা রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে যায়, সেই রাষ্ট্র কিন্তু কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সেই রাষ্ট্রের কখনো উন্নতি হতে পারে না। আপনারা বলবেন মেট্রো রেল, এরপরে কি কর্ণফুলী টানেল, এরপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো সব আপনার আমার আয়ুষ, এর মাঝে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, 11 লক্ষ কোটি টাকা না কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 15 বছরে, এটা আপনি আমি প্রত্যেকেই জানি। দেখেন ধীরে ধীরে সব চলে আসছে। একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, সেখান থেকে $500 কোটি, প্রায় 59,000 কোটি টাকা বাংলাদেশি টাকা, 2-1 টাকা না, 5-9 পরে কয়টা সৈন্য দিলে যে 59,000 কোটি টাকা হয়, সেটা আবার ক্যালকুলেটারে হিসেব করতে হবে, হয়তো ক্যালকুলেটারও ধরবে না। তো দেখেন এরকম যে প্রকল্পগুলো করছে, বড় বড় মেগা প্রকল্প, ওই মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখতাম। হ্যাঁ, বাংলাদেশের গণমাধ্যম এতদিন প্রকাশ করতে পারেনি, কারণ যে সরকারই আসে বাংলাদেশে এটা সেইভাবেই মানে চলতে থাকে, এটাকে অস্বীকার করতে পারবে না। যখন একটা সরকার থাকে তখন গণমাধ্যম তাদের হাতে জিম্মি থাকে, মন চাইলেও তারা বলতে পারবে না। এখন যেমন শেখ হাসিনাকে নিয়ে বলছে, আইনমন্ত্রীকে নিয়ে বলছে, সালমানের প্রহমানকে নিয়ে বলছে, সেই সব নিউজের মানে কমেন্টস বক্সে অনেকে লিখছে এতদিন তোমরা কোথায় ছিলে, এতদিন কেন বলনি। এখন তারা যে কেন বলেনি, কোন মাইনকা চিপার মধ্যে পড়েছিল সেটা আপনি আমি বলতে পারবো না। আপনি যদি ওই জায়গায় থাকতেন ওই মাইনকা চিপার মধ্যে, তাহলে বুঝতে পারতেন। এই যে বললাম না আয়নাঘর, যদি ওই মাইনকা চিপাই মানে চিপারতে বাইর হয়ে একটু কথা বলতো, তাহলে আয়নাঘরের মধ্যে নিয়ে ওই চোখ কান নাক বন্ধ করে রেখে ওইখানে 10 বছর ভরে দিয়ে রাখতো, তাইলে কি আপনি কি বলতে পারতেন? এখন কথা হলো দুর্নীতি কিভাবে করছে। দুর্নীতি করছে এইভাবে, কিংবা এই টাকা পাচার করছে, একটা প্রকল্পে যদি 100 টাকা ব্যয় হয় সেখানে ওনারা ধরছে 500 টাকা, এইভাবেই কিন্তু অতিরিক্ত টাকা নিছে, অতিরিক্ত টাকা ওরা বাইরে পাচার করছে। এবং এই টাকাটাও কিন্তু অধিকাংশই বিদেশি ঋণ। আপনার আমার মাথার উপরে কত টাকা ঋণ রয়েছে জানেন? হয়তো এখনও বুঝতে পারছেন না, পর্যায়ক্রমে বুঝতে পারবেন। কেউ কেউ বলছে যে এই পদ্মা সেতু টোলের টাকা দিয়ে ঋণ শোধ করবে, তাহলে যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে চলে গিয়েছে, সেই টাকার কি হবে? সেই টাকা কি ফেরত আনার উচিত নয়? তো এখন যারা সরকারে রয়েছেন ওনারাই বাকি সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদের মতামত কি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য।